কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত 5 নং মুমুর্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সেনু মিয়ার প্রার্থিতা প্রত্যাহার ও সংবাদ সম্মেলন করেছেন। রোববার বিকেলে কটিয়াদি উপজেলার মুমুর্দিয়া ইউনিয়নে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় সেনু মিয়া তার লিখিত বক্তব্য পাঠ করে জানান, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম, কিন্তু আমার অভিভাবক কিশোরগঞ্জ 2 আসনের সাংসদ নূর মোহাম্মদ এমপির নির্দেশক্রমে এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। আবারও আসছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি মনোনয়ন পত্র দাখিল করেছি। প্রিয় অভিভাবক জনাব নূর মোহাম্মদ সাহেব এমপি মহোদয়ের নির্দেশে ও জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করিলাম।